এক স্টোরি। একটা ছিল এক টিয়া পাখি, ওদের একটা সুন্দর বাসা ছিল। একদিন বৃষ্টি শুরু হলো, ওরা তাড়াতাড়ি একটা ঘর বানায় ফেলো টিয়া পাখিরা। তখন একটা বাদর কাছে বসে ওই বাড়িটা ভেঙে দিল। তারপর কি করলো, ওকে একদম নিচে ফেলে দিল। নিচে ফেলতে ওর কান্না করলো, আরেকটা বাড়ি অন্য জায়গায় বাড়ি বানাতো, চলো। তারপর অন্য জায়গায় গিয়ে বাড়ি বানালো। তারপরে কি হলো, বাদরটা আবার এসে গেল। এসে যেতেই ওদের আবার হাউসটা ভেঙে দিল আর আবার বানালো। যেদিন হচ্ছে ওদের ভাঙতে যেছিল ওইটা, তখনই এক পুরি এসেও একটা চুহা বাড়াই দিল। তখনই বললো যে পুরিটা, তুমি আর কখনো টিয়া পাখির বাসা ভাঙবে? আমি ভাঙছিলাম কেন, আমি বুঝছি যে আমার একটা রাজা আছে যেটা খুব দুষ্ট, এজন্য আমার টিয়া পাখির ঘরটা ভেঙতে বলেছে, এজন্য আমি এরকম করছি। ঠিক আছে, চলো আমরা যাই। তারপর জেলো, যেতেই দেখলো যে ওই রাজপুত্র বে। তারপর ওকে একটা ইঁদুর বানায় দিল, তাকে সুচাই বানায় চোহাই বানায় দিল। তারপর কি হলো, ওদেরকে এই গ্রাউন্ড থেকে সরায় দিল। তারপর ওরা ওই টিয়া পাখির বাসাটা খুব সুখে শান্তি থাকলো রাজার ঘরে। তারপর একটা নীল পাখি আসলো, তারপর ওকে বললো যে তোমাকে আমার সাথে খেলতে চাও? হ্যাঁ। তারপর ওর সাথে খেললো। খেলতে এক রাজপুত্র সাথে খেলতেই ওরা দুজনের টিয়া পাখি বিয়ে হয়ে গেল, রাজপুত্র বিয়ে হলো, সিপাহীদেরকেও বিয়ে হয়ে গেল বিয়ে। তারপর ওরা সুখে শান্তিতে থাকলো, তারপর বসবাসও করলো এই রাজতে। তারপর বি এন্ড।